ঝুপড়ি ঘর কিংবা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা একটু ত্রাণের আশায় ছুটছে বিতরণ কেন্দ্রগুলোতে, তবে পিছিয়ে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। অনেকে শিশু সন্তান নিয়ে দীর্ঘ সময় কাঠফাটা রোদের মধ্যে ত্রাণ বিতরণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকতেও পারছেন না। টেকনাফ ও উখিয়ার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো খোঁজ নিয়ে এমন তথ্য মিলেছে, এ নিয়ে অসন্তুষ্টও তারা। জানা চলবে তবে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা। বৃদ্ধ, পার্সন অফ ডিজেবল মাদার, তারপর কিছু প্রেগনেন্ট উমেন বহন করে নিয়ে যেতে পারবে না, তাদের ঘরে পৌঁছাই দেওয়াটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এই ডিস্ট্রিবিউশন পয়েন্টের। এদিকে ত্রাণ বিতরণ সহ শরণার্থী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের তৎপরতা বাড়ছে। তল্লাশি টহলের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের শৃঙ্খলা আনতেও কাজ করছেন তারা। অন্যদিকে কক্সবাজারে হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোহিঙ্গাদের নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করেন। রাজনীতিতে তারা প্রথম থেকে করে আসছে, আমি আজকে তাকে আহ্বান জানাবো, ত্রাণ দিতে আসছেন ত্রাণ দেবেন, কিন্তু এই রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন। যে কোনো মানবিক সংকটে সরকার সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। দীপু সরওয়ার, একুশে টেলিভিশন।